হাই সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 14তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। চলো আমরা তোমাদের 14তম সপ্তাহের গার্হস্থ্য বিজ্ঞানের অ্যাসাইনমেন্টের আনসারটা দেখে নিই। আনসারটা দেখার আগে প্রথমে আমরা প্রশ্নে কি বলেছে তা দেখে নিই। 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে, তুমি আজকে যে সব খাবার খেয়েছো নিচের চক অনুযায়ী একটি তালিকা তৈরি করো। এখানে সকাল দুপুর রাত দেওয়া হয়েছে। তারপর নিচে বলা হয়েছে, তালিকা অনুসারে তোমার গ্রহণকৃত খাবারগুলোকে নিম্নলিখিত খাদ্য উপাদান অনুযায়ী শ্রেণীবিভাগ করো। তারপর 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে, তোমার বাসায় খাদ্য তৈরি এবং পরিবেশন স্থানের পরিষ্কার পরিচ্ছন্নতা কেমন হওয়া উচিত বলে তুমি মনে করো। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে, খাদ্য তৈরি এবং পরিবেশনে পরিচ্ছন্নতা না থাকলে সেটা তোমার স্বাস্থ্যের উপর কেমন প্রভাব ফেলবে তা বর্ণনা করো। চলো এখন আমরা আনসারে চলে যাই। আনসারে যাওয়ার আগে তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, যাতে পরবর্তী অ্যাসাইনমেন্টগুলো সবার আগে পেতে পারো। তোমরা দেখতে পাচ্ছ শ্রেণী ষষ্ঠ বিষয় গার্হস্থ্য বিজ্ঞান অ্যাসাইনমেন্ট 3, শিরোনাম খাদ্য পুষ্টি স্বাস্থ্য। 1 নম্বর প্রশ্নের উত্তর, আমি আজ যে সব খাবার খেয়েছি, সকালে 1 কাপ ভাত, 1টি ডিম, 1টি কলা, 1 টুকরো মাছ। দুপুরে 2 কাপ ভাত, 1 কাপ ডাল, সালাদ, সবুজ শাক, 1 টুকরো মুরগি, 1টি আলু, ডাবের পানি। রাতে 1 কাপ ভাত, 1 কাপ ডাল, 1 কাপ দুধ, 1 টুকরো মুরগি। যে খাবারগুলো খেয়েছি তার শ্রেণীবিভাগ, শ্রেণীবিভাগ খ শর্করা, আলু, চাল, খ আমিষ, মাছ, মাংস, ডিম, দুধ, গ স্নেহ, তেল, ঘ ভিটামিন, কলা, সালাদ, সবুজ শাক, ঙ খনিজ লবণ, মাংস, ডিম, দুধ ও শাকসবজি, চ পানি, ডাবের পানি। 2 নম্বর প্রশ্নের উত্তর, আমার বাসায় খাদ্য তৈরি এবং পরিবেশন স্থানের পরিষ্কার পরিচ্ছন্নতা যেমন হওয়া উচিত। পুষ্টিকর খাবার গ্রহণের পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ থাকাটা অত্যন্ত জরুরি। তাই আমার বাসায় খাদ্য তৈরি এবং পরিবেশনের স্থান অত্যন্ত পরিষ্কার হওয়া প্রয়োজন। খাবার খাওয়ার পরে পাত্রগুলো ভালোভাবে ধোয়া প্রয়োজন। 3 নম্বর প্রশ্নের উত্তর, খাদ্য তৈরি এবং পরিবেশনে অপরিচ্ছন্নতা থাকলে আমার স্বাস্থ্যের উপর যে প্রভাব পড়ে। পরিবেশ অপরিচ্ছন্ন হওয়ার কারণে খাবার বিভিন্ন জীবাণু দ্বারা সংক্রমিত হয় এবং এ খাদ্য গ্রহণের কারণে শরীরে রোগ জীবাণু প্রবেশ করে, পুষ্টিপ্রাপ্তি ব্যাহত হয়, ফলে আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হই। তাই আমাদেরকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে। তো এই ছিল তোমাদের আজকের অ্যাসাইনমেন্ট। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমাদের উপকারে আসে, তাহলে লাইক দাও এবং কমেন্টে জানাতে পারো ভিডিওটি কেমন হয়েছে। আর পরবর্তী অ্যাসাইনমেন্টগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সবাইকে।